থেকে ছয় মাসের বাচ্চারা সব থেকে এনজয়েবল হয়। তিন মাস বয়সের মধ্যে বাচ্চারা মাকে চিনে ফেলে। চলুন দেখি আপনার তিন থেকে ছয় মাসের বাচ্চা কি কি করতে পারে। আপনার তিন মাসের বাচ্চা নার্ভাস সিস্টেম ম্যাচিউরড হতে থাকে এবং এই সময় বাচ্চা আরো বেশি দুধ খেতে পারে। এই সময় আপনার সন্তানের দিনের বেলার ঘুমটা একটা রুটিনের মধ্যে চলে আসে এবং প্রত্যেকবার দুই ঘন্টার উপরে ঘুমাতে পারে। চার মাস বয়স হতেই আপনি আপনার বাচ্চাকে টামি টাইম দেওয়া শুরু করতে পারেন এবং এতে আপনার বাচ্চার রোল ওভার করা শিখতে পারে। বেশিরভাগ বাচ্চা ছয় থেকে সাত মাসের মধ্যে রোল ওভার নিজে নিজে করতে পারে। এই সময় বাচ্চারা যে কথা বলছে তার সাথে আই কন্টাক্ট করা শুরু করতে পারে। কিছু বাচ্চা এই সময় টিথিং স্টার্ট করে। এই সময় বাচ্চাদের বিভিন্ন জিনিসের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, কারণ তারা এই সময় আরো বেশি ভালো করে কালার বুঝতে পারে। এই সময় বাচ্চারা অনেক বেশি হাসে। এই সময় বাচ্চারা নিজেদের নাম চিনতে পারে। এই সময় বাচ্চারা বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে তাদের প্রতি অ্যাটেনশন নেওয়ার জন্য। এই সময় বাচ্চারা মুভিং কোনো অবজেক্টকে ফলো করতে পারে চোখ দিয়ে। এই সময় বাচ্চারা তাদের পা নিয়ে অনেক খেলা করে এবং মাঝে মধ্যেই পা মুখের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। এই সময় বাচ্চারা টামি টাইমে থাকলে তাদের খেলনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ছয় মাসের শেষের দিকে বাচ্চারা নিজে নিজে বসে থাকতে পারে কোনো সাপোর্ট ছাড়া। ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।